Assalamu alaikum friends, what's up guys, it's me boy Abdullah Mamun, welcome to vlog 40. So guys, অনেক দিন ধরে ভাবতেছিলাম যে একটা ডিফারেন্ট টাইপের ব্লগ বানাবো, সো কোথায় বানানো যায়। তো ফাইনালি ডিসাইড করলাম যে আমাদের মকসবিল অনেক সুন্দর, প্রাকৃতিক দৃশ্যের দিক দিয়ে অনেক ভালো। তো এই জায়গায় প্রতিদিন শত শত মানুষ এই জায়গায় আসে এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। আশা করি আমি আপনাদের সুন্দর করে এই হিলটা সুন্দর করে দেখাবো, আর বিশেষ করে এই জায়গায় প্রতি মুহূর্ত মানুষের আসলে প্রাকৃতিক দৃশ্যের মধ্যে হারিয়ে যায়। সো ফ্যামিলি মেম্বার নিয়ে আসা সবচেয়ে ভালো, এই জায়গায় আসলে আসলে প্রাকৃতিক দিকে হারিয়ে যায় মানুষ। তো এতটাই সুন্দর আমাদের এই মকসবিল, আসলে তোমরা না আসলে বুঝতে পারবে না। সো আমি মকসবিলের ভিউগুলো তোমাকে তখন দেখাবো, আর পাশাপাশি আমার এই পাশে একটা রেস্টুরেন্ট আছে, তো আছে, এটা অনেক সুন্দর দেখতে, অ্যামেজিং। তো এটার ভিউগুলো আমার সুন্দর। আমি বর্তমানে আছি টুকুরি ফাস্টফুডের সামনে। সো এখন আমি ওটার ভিতরে যাবো, ভিতরে যেয়ে দেখবো যে এই এটার মধ্যে মানে কি মানের খাবার পাওয়া যায়, বা এভিথিং আপনাদের সব আমি ধারণা দিয়ে দিব। সো চলেন যান। এখন আমাদের এই ভাইয়া বলে দিবে যে এই জায়গায় কি ধরনের খাবার পাওয়া যায় আর কি ধরনের আইটেমের মানে খাবার পাওয়া যায়, সে সম্পূর্ণ তোমাকে ধারণা দিয়ে দিবে। আমাদের উন্নত মানের আইটেম পাওয়া যায়, যেরকম আমাদের ফার্স্ট থেকে শুরু করতেছি চিকেন বার্গার, চিকেন ফ্রাইড, চিকেন রোল, চিকেন বার্গার, পিৎজা, ফুচকা, চটপটি, নুডলস, কফি, ডিউ, পেপসি, আইসক্রিম ইত্যাদি। আর ওই আইটেম আছে, মানে আপনাদের এই জায়গায় সব ধরনের খাবার পাওয়া যায় তাই তো? থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে একটু সময় দেওয়ার জন্য। আপনাকে এই জায়গায় তোমার সাথে আমি একদিন অনেকটা সময় কাটাইছি, সো আই রিয়েলি মিস ইউ। এখন আমাদের বর্তমানে এই এই কি মকস জলকুটুরি ঘোরা শেষ, তো এখন আমরা চলে যাবো অন্য একটা জায়গায়। Thank you.
নদী দেখতেছো, এই নদীগুলো অনেক সুন্দর, বিশেষ করে নদীটাতে প্রাকৃতিক দিয়ে সৌন্দর্য দিয়ে অতুলনীয়। তো এটা তোমার আপনাদের বেটার করে দেখানোর জন্য এখন আমি প্রোডিউস করবো। সো যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের একটা লাইকে আমার ভিডিও বানানো অনেক উৎসাহ এবং প্রেরণা তৈরি করে। সো টেক কেয়ার।